দরিদ্রতা, অত্যাধিক সাংসারিক আসক্তি, দেহ আসক্তি, ইন্দ্রায় শক্তি থেকেই অভিনিবেশের জন্ম। এক কথায় মৃত্যু ভয় অভিনিবেশ। কিছু কিছু মানুষকে মৃত্যু ভয় পেয়ে বসে, তাদের কাছে মৃত্যু অর্থাৎ ভোগের দেহের মৃত্যু, জীবনটাকে ভোগ করার তীব্র বাসনা তাদের মনকে করে তোলে অশান্ত। বাসনার পরিণাম স্বরূপ আঘাত এবং শোক তাপ থেকে তাদের মধ্যে মানসিক ব্যাধি আসেই, ভগবানের কথা তারা আর শোনে না, তাদের আর শোনা হয় না, ভগবানকে তারা এক কথায় ভুলেই যায়। অবচেতন মনকে পরিবর্তন করতে পারলে চেতন মন আপনা থেকেই পাল্টে যাবে। ব্যাধির কারণ ধরতে পারলে নিরাময়ের পথ খুলে যাবে। তোমার মনকে এমন একটা অবস্থায় নিয়ে যেতেই হবে যেখানে অভ্যাসগতভাবে কেবল রাগ দেশের ক্লিষ্ট বৃত্তিতে মন ব্যস্ত থাকবে না। তোমার অন্তরের বিবেক রূপ গুরুকে জাগ্রত করলে তার আলোকে মনের অন্ধকার কাটবে। তুমি তোমার যে গুরু, তোমার যে গুরু তাকে সব সময় তোমার মনের মধ্যে রাখো, সব সময় তাকে ডাকো। ভগবানকে কেবল সমস্যা মেটাবার জন্য ডাকাডাকি নয়, তিনি যেন তার দৃষ্টি তোমাকে দান করেন, তার শুদ্ধ মন তোমাকে দান করেন, সেই চাওয়া চাইতে হবে, তখনই তুমি পবিত্র হবে। তাহলে মোটামুটি একটু বোঝা গেল যে অভিনিবেশ ও পবিত্রতা। আমরা সকলেই, সকল বন্ধুদের আমি বলবো যে আমরা একটু পবিত্র হওয়ার চেষ্টা করব, আমরা একটু ভগবানকে ডাকাডাকি করার চেষ্টা করব, ভগবানকে মনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করব, তাহলেই দেখবেন নিজে থেকেই আমরা পবিত্র হয়ে গেছি। আমরা বন্ধুরা সবাই খুব ভালো থাকবো, ভীষণ সুন্দর একটা দিন, মঙ্গল হোক সবার, সবার খুব ভালো হোক, শুভ সকাল। অভিনিবেশ ও পবিত্রতা, অত্যাধিক সাংসারিক আসক্তি, দেহ আসক্তি, ইন্দ্রায় শক্তি থেকেই অভিনিবেশের জন্ম। এক কথায় মৃত্যু ভয় অভিনিবেশ। কিছু কিছু মানুষকে মৃত্যু ভয় পেয়ে বসে, তাদের কাছে মৃত্যু অর্থাৎ ভোগের দেহের মৃত্যু, জীবনটাকে ভোগ করার তীব্র বাসনা তাদের মনকে করে তোলে অশান্ত। বাসনার পরিণাম স্বরূপ আঘাত এবং শোক তাপ থেকে তাদের মধ্যে মানসিক ব্যাধি আসেই, ভগবানের কথা তারা আর শোনে না, তাদের আর শোনা হয় না, ভগবানকে তারা এক কথায় ভুলেই যায়। অবচেতন মনকে পরিবর্তন করতে পারলে চেতন মন আপনা থেকেই পাল্টে যাবে। ব্যাধির কারণ ধরতে পারলে নিরাময়ের পথ খুলে যাবে। তোমার মনকে এমন একটা অবস্থায় নিয়ে যেতেই হবে যেখানে অভ্যাসগতভাবে কেবল রাগ দেশের ক্লিষ্ট বৃত্তিতে মন ব্যস্ত থাকবে না। তোমার অন্তরের বিবেক রূপ গুরুকে জাগ্রত করলে তার আলোকে মনের অন্ধকার কাটবে। তুমি তোমার যে গুরু, তোমার যে গুরু তাকে সব সময় তোমার মনের মধ্যে রাখো, সব সময় তাকে ডাকো। ভগবানকে কেবল সমস্যা মেটাবার জন্য ডাকাডাকি নয়, তিনি যেন তার দৃষ্টি তোমাকে দান করেন, তার শুদ্ধ মন তোমাকে দান করেন, সেই চাওয়া চাইতে হবে, তখনই তুমি পবিত্র হবে। তাহলে মোটামুটি একটু বোঝা গেল যে অভিনিবেশ ও পবিত্রতা। আমরা সকলেই, সকল বন্ধুদের আমি বলবো যে আমরা একটু পবিত্র হওয়ার চেষ্টা করব, আমরা একটু ভগবানকে ডাকাডাকি করার চেষ্টা করব, ভগবানকে মনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করব।
তাহলেই দেখবেন নিজে থেকেই আমরা পবিত্র হয়ে গেছি। আমরা বন্ধুরা সবাই খুব ভালো থাকবো, ভীষণ সুন্দর একটা দিন, মঙ্গল হোক সবার, সবার খুব ভালো হোক, শুভ সকাল।